সুপ্রিয় দুধের গাভী, যে দেখছেন ফ্রিজিয়ান দুধের গাভী। আপনাদেরকে এই গাভীগুলিকে আপনার একটু দেখানোর চেষ্টা করি। এখানে আমরা রবিউল ভাইকে পেয়েছি। রবিউল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? গাভী গরুতে কবে আসলেন আপনি? গাভী গরু ভাই এগুলো আজকে সকালে কিনে আসছি। হ্যাঁ, সকালে কিনছি। অনেক ভাই আমাকে মোবাইল করে বলতেছে, ভাই আপনি তো সার গরু কেনাকাটা করতেছেন, মহিষ কেনাকাটা করতেছেন, হ্যাঁ আমার গাভী লাগবে। অনেক ভাইয়া বলতেছে গাভী, এই ফ্রিজিয়াম গাভীর জন্য ইয়া করতেছে। তা আমি আজকে সকালে এক লোককে জিজ্ঞাসা করলাম, কালকে কথা হয়েছে ওনার সাথে, তো উনি বলতেছে এক জায়গায় দুইটা গাভী আছে, ওই গাভী দুইটা তোকে আমি পত্তা করে নিয়ে দেবো। আমি বলছি ঠিক আছে ভাই, যাই তাহলে। এই সকালবেলা বাইরে হয়েছি, বাইরের পরে ইনশাল্লাহ গাভী দুইটা ম্যানেজ করলাম আর কি। আচ্ছা, এই যে আমরা গাভীটা দেখছি ভাই, এই বাছুরটা কি? বাছুরটা সার বাচ্চা। বাচ্চাটা তো দেখতে খুব সুন্দর, পাঁচ ছয় দিন বয়স, কেবল ছয় দিন বয়স, নাবি আছে এখনো। একবারে অরিজিনাল এটা কিন্তু ফ্রিজিয়াম বাচ্চা, এই যে পাগুলো দেখতেছেন না, অনেক মোটামুটি, অনেক মোটামুটি। আচ্ছা, পাঁচ দিন বয়স, পাঁচ দিন বয়স। আর গাভীটার? গাভীটা কেবল চার দাঁত হচ্ছে, এটা প্রথম বিয়ান, প্রথম বিয়ান। আচ্ছা, দুধ কতটুকু নামছে এখন? দুধ আমি ভাই কেবল যেটা ছেঁকে ফেলাচ্ছি, দুধ তো খাওয়া যায় না, এটার দুধ ছেঁকে ফেলাচ্ছি, প্রায় আট নয় লিটার ছেঁকে ফেলাচ্ছি, কিন্তু দশ লিটার উপর দুধ হবে আমার মনে হয়। আচ্ছা, আট নয় লিটার এখন, মানে শাল দুধটা? হ্যাঁ, শাল দুধ ছেঁকে ফেলাচ্ছি, এটা পাশু খায়। আচ্ছা, এটা ছেঁকে ফেলা হচ্ছে জি, তার মানে এটা দশ লিটার। এই যে গরুটার দুধ হবে কি হবে না ভাই, এই যে ভানগুলো আছে না, ভ্যানগুলো, হ্যাঁ ভ্যানগুলো, আর এই যে দুধের আপনার ইয়া ধারবার দেখছেন, দুধ হবে কি হবে না, দুধ এই গরুর চিনার উপায়, এই যে দুধ দেখতেছেন না, দুধ কিভাবে বাইর হয়, হ্যাঁ এই যে দুধ, আবার ভানগুলো দেখলে বোঝা যায় গরুটা কিরকম দুধ হবে, এই গরুটা দুধ হবে কিরকম। আচ্ছা, আর এটা তো যেহেতু প্রথম বিয়ান, হ্যাঁ গরুটার বডি আছে, গরুটার বডি এখন অনেক দেখেন উচ্চা কি, আর এটা জাতের ভাই, জাত ভালো, পার্সেন্টেজ একবারে অরিজিনাল ফ্রিজিয়াম, কম্বল নাই। আচ্ছা, গলায় কম্বল নাই, কম্বল নাই, তার মানে এটা প্রথম বিয়ানে আপনি বললেন যে এখনো যেহেতু দুধ হচ্ছে না, এখন শাল দুধ, এই যে ময়লাগুলো যাচ্ছে, এখনো মানে জ্বালা বাচ্চা, আর বাড়িতে ছিল না ভাই, ও কিন্তু ঠিকমতো যত্ন করতে পারে নাই, আচ্ছা খাওয়াইতে পারে নাই, হুম এই জন্য এই গরুগুলো এই অবস্থা। গরু বডি, হুম এবং দাঁত কেবল চার দাঁত, এগুলো তো ভবিষ্যৎ আছে ভাই, এই গরুগুলোর ভবিষ্যৎ এখনো আছে, এটা এরপরে বাচ্চা মিনিমাম সতেরো আঠারো লিটার দুধ হবে, মানে দ্বিতীয় বিয়ানে, দ্বিতীয় বিয়ানে সতেরো আঠারো লিটার দুধ হবে কোনো ব্যাপার না। আচ্ছা আচ্ছা, এর সাথে আরেকটা আছে, এই যে বাচ্চাটার সাথে আপনার আরেকটা বড় আছে ভাই, এটা তার দাঁতের উপর খিল হয়ে গেছে ছয় দাঁত, এটা কি দ্বিতীয় বিয়ান? এটা দ্বিতীয় বিয়ান, এটা তো অনেক বড়, অনেক বড়, এটা ছয় দাঁত হচ্ছে, হুম হ্যাঁ, এটারও বাচ্চা সার বাচ্চা। আচ্ছা, সার বাচ্চা এটা কয়দিনের বাচ্চা? এইটা বাচ্চা হলো আজকে ধরে তেরো দিন, তেরো দিন জি। আচ্ছা, এইটার, এটার দুধ আমি পাইছি ভাই উনিশ লিটার। আচ্ছা রবিউল ভাই জি, এইটার প্রথম বিয়ানে দুধ কিরকম হয়েছিল? এটা ভাই প্রথম বিয়ানে ষোলো লিটার পর্যন্ত দুধ ছেঁকছে। আচ্ছা, ষোলো সতেরো লিটার দুধ ছেঁকছে এটা, হ্যাঁ প্রথম বিয়ানে। আচ্ছা, আর এবার আঠারো উনিশ ছেঁকা হচ্ছে বিশের মতো, হ্যাঁ, আর এখনো তো ক্লিয়ার হয় নাই না, জ্বালা বাচ্চা, জ্বালা বাচ্চা একবারে, হ্যাঁ। আর এই গরুটার আপনার ভাষা এবং এটা গরুর ওলানগুলা ইয়াগুলা দেখেন না বাচ্চা, এটা তো অনেক বড় গরু, অনেক বড় গরু, তার মানে এটা এটা মোটামুটি এইবারই বিশ পার হয়ে যাবে, বিশ পার হবে, বাইশ তেইশ লিটার দুধ পাবে। আচ্ছা বুঝছেন ভাই, আর এই যে বাছুর, এইটা বাচ্চা এখনো যেটা ছেঁকে খাওয়াচ্ছে বাচ্চা কি সেই বাচ্চা, হুম, আর দুধ হবে কি হবে না, দুধের ওলান এবং এই যে ভ্যানগুলো আছে এগুলা বলে দেবে যে দুধ কিরকম হবে না, এটা তো অনেক বড় গরু জি। তাহলে এটা আপনি বলছেন যে এইবারই এটা বিশ পার হয়ে যাবে, পার হয়ে যাবে। আচ্ছা, আমরা বিশই ধরি এইবার, বিশ তো হবে ভাই, গতবার যেহেতু ষোলো ষোলো লিটার ছেঁকছে, হ্যাঁ এবার তো বিশ হবেই, কোনো ব্যাপার না। আচ্ছা, এবার এটা বিশ এটা হবে বলে শুনছেন আপনারা সুপ্রিয় দর্শক, আর এটা কিন্তু অনেক বড় সাইজ, এগুলা বাচ্চা তো দুধ ছেঁকা হয়েছে, নাহলে তো ভাষা এই বড় ভাষা হইতো, হুম যদি দুধ না ছেঁকা হইতো বড় ভাষা হইতো। আচ্ছা রবিউল ভাই, এই যে দেখাই ভাষার ছাই, এই যে গরুটার ভাষা বা বডি দর্শক ভাই দেখুন, গরুটাকে আমি, গরুটাকে তো ধরে রাখা যায় না, আমার কাছে
নিবে গরুটা এত টাকা দিয়ে গরুটা দেখবে না যে গরুটা কি রকম না তা তো অবশ্যই যে নিবে সে তো দেখেই নিবে না দেখে তো আর নিবে না না এই যে আপনারা দেখছেন এটার ভাষাগুলি আর গরুর সাইজটাও এত টাকা দিয়ে একটা জিনিস নিবে দুধ গরু দুইটা দেখে নিবে আচ্ছা রবিল ভাই জি ভাই এবারে আমরা এটার আগে আসি এই এই গরুটার দাম এবার একটু দামে আসব ভাই দুইটা যদি কেউ নিতে চায় হ্যাঁ দুইটার দাম রাখছি আমি 350,000 টাকা দুইটা দুইটাই আচ্ছা 350,000 টাকা দাম হুম আর যদি একক ভাবে কেউ নিতে চায় হ্যাঁ তাহলে এটা দাম নিব আমি 145,000 এটা নেবেন আপনি 145,000 টাকা 145,000 টাকা এটা পড়বে 145,000 আর ওটা পড়বে 2,05,000 আচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা শুনছেন এটা পড়বে 145,000 টাকা জি ভাই ভাই এই যে আমি এই গরুটা যে রেটে দিচ্ছি বাংলাদেশে কেউ এই রেটে গরু দিতে পারবে না 145,000 টাকা মাত্র দাম দশ লিটার মিনিমাম দুধ পাবে দশ লিটার উপর দুধ পাবে দশ লিটার নিচে না এবং দুধ থেকে ওরা দেখা শুনে গরু নিয়ে যাবে আমার এখান থেকে আর প্রথম বিয়ান প্রথম বিয়ান আচ্ছা আপনি বলছেন যে 145,000 টাকা 145,000 টাকা এই ধরনের গাভী গরু জি আবার চার দাঁত বস কেবল হ্যাঁ মানে প্রথম বিয়ান যে এই ধরনের গরু 145,000 টাকায় বাংলাদেশের আর কোথাও কেউ পাবে না কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা থাকবে আমার একবারে চ্যালেঞ্জ এটা আপনার একদম চ্যালেঞ্জ থাকবে একদম চ্যালেঞ্জ আচ্ছা কেউ যদি আলাদা আলাদা নিতে চায় তাও তো পাবে হ্যাঁ আলাদা আলাদা করে যদি নিতে চায় আলাদা আলাদা করে দিয়ে দেবো আচ্ছা ওই জন্য আমি তো দামটা ভেঙে দিলাম ভাই হ্যাঁ যে আলাদা আলাদা করে যদি কেউ নিতে চায় একটা নিতে চাইলে আমি একটা দিয়ে দেবো ওই জন্য দামটা ভেঙে দিলাম কেউ যদি দর্শক ভাই নিতে চায় দুইটার দাম পড়বে 350,000 টাকা আর যদি এককভাবে নিতে চায় তাহলে এটা পড়বে 145,000 টাকা আর দর্শক ভাই দেখুক 145,000 টাকা চার দাঁত বসের গরু বাচ্চা এবং গরু বডি দেখে নোক আর দশ লিটার উপর দুধ পাবে ইনশাল্লাহ এটা ছেঁকে নিয়ে যাবে হ্যাঁ এটা চ্যালেঞ্জ আর এটা হইলো 2,05,000 টাকা আর এটা 2,05,000 টাকা এটা বডিটা দেখুক না ভাই গরুর বডি না এটা বডি তো আমরা দেখছি এটা তো মানে আপনারা দেখছেন সুপ্রিয় দর্শক আর দুধ 20 এর উপর হলে গ্যারান্টি একবার 20 20 এর নিচে না উপরে আচ্ছা 20 এর উপরে হ্যাঁ এটা গ্যারান্টি 20 এর উপর গ্যারান্টি আচ্ছা গরুগুলি কিনলেন আপনি কার কাছ থেকে কিনছি ওই যে ওনার কাছ থেকে ওই আঙ্কেলের কাছ থেকে কাকা এদিকে আসেন তো আচ্ছা আমরা একটু দেখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম এই গরু আপনি বেচতেছেন কেন ওই যে ঋণ আছে লোন পরিশোধ করতে হয় ব্যাংকের হ্যাঁ লোন পরিশোধ করে আবার দেখি চিন্তা ভাবনা করতেছি যে আবার হালি করে নিব হালি করে নেওয়ার পূর্বে হ্যাঁ যদি হয় তাহলে আবার নতুন করে গরু ঢোকাবে নতুন করে পালবো এবং খাদ্যর দাম বেশি এখন এই সময় হ্যাঁ এই জন্যই আর কি বিশেষ করে গরুগুলো বিক্রি করি আচ্ছা আচ্ছা মানে আপনি এই গরু বেচে আপনি লোনের টাকা পরিশোধ করবেন আচ্ছা আচ্ছা তো এই গরুগুলি যে আপনি পালছেন এগুলিকে কি মানে নরমাল খাবার দিচ্ছেন নরমাল খাবার খাওয়াইতে পারেন না তো ভাই সিম্পলি খাওয়াইছি কি খাওয়াইছেন আপনি এই ভুসি এই মনে করেন খড় হ্যাঁ আর দামি খাবার কিনতে হয় না ঘাস জঙ্গলি ইয়া সবুজ ঘাস এই আচ্ছা এগুলাই পর্যন্ত খাওয়াইছেন এই খাওয়াইছি আমি অন্য কিছু খাওয়াইনি ভিটামিন ভিটামিন অন্য কিছু খাওয়াইনি আর কোনো ফিট টিট খাওয়ানি না 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 ফিট টিট না হ্যাঁ না এমনি খড় টট হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই আপনাকে ধন্যবাদ তো সুপ্রিয় দর্শক জি ভাই এই আপনার মানে তার মানে উনি এই যে লোনের জন্য হ্যাঁ হ্যাঁ ওনার ওনার লোনের জন্য ওনার টাকা প্রয়োজন বলছে তাই আমি তো ইনশাল্লাহ আমি কিনলাম ওনার দাম ধরে মিলে গেল হ্যাঁ টাকা ওনাকে দিয়ে দিছি কিন্তু আচ্ছা টাকা ওনাকে দিয়ে দিছি ওই জন্য ওনার এলাকায় ওনার বাড়িতেই হ্যাঁ এই প্যাকেজটা দিলাম আচ্ছা এখন এই প্যাকেজটা নিতে কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে তাহলে মোবাইল নম্বরে যোগাযোগ করতে হবে একটু বলেন 017 হ্যাঁ 8066 5955 আরেকবার বলবেন 017 8066 5955 আর ইমো নাম্বার হচ্ছে 017 16002 37 আচ্ছা এইটাতে ভিডিও কলে আপনার সঙ্গে কথা বলা যাবে আচ্ছা রবিল ভাই কেউ যদি এই যে মানে এখানে এসে যদি দেখতে চায় তো তাহলে এটার জন্য তারা এসে দেখতে পারবে এসে দেখে দেখে যাবে সমস্যা কি হ্যাঁ এসে দেখে দুধ থেকে দরকার হলে নিয়ে যাবে সমস্যা নেই আচ্ছা সেই গ্যারান্টিটা আপনি দিচ্ছেন সেই গ্যারান্টি থাকবে দুধের গ্যারান্টিও আপনি দিচ্ছেন গ্যারান্টিও দেব আচ্ছা আচ্ছা মানে এত টাকা দিয়ে জিনিস একটা গরু নিবে গ্যারান্টি দেব না না যেহেতু মানুষ এত টাকা দিয়ে গরুটা নিবে তো সুতরাং তারা তো অবশ্যই আসে তো আগে দেখবে দেখে তারপরে
তারপরে নির্ধারণ করবে যে নেবে কি নেবে না আচ্ছা রবিউল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম তো সুপ্রিয় দর্শক আপনারা শুনলেন যে একটা অনেক বড় সাইজের দুধের গাভী আর সেই সাথে এখানে একটা একদম প্রথম বিয়ান 10 লিটার দুধ রবিউল ভাই বলছে গ্যারান্টি এবং এটা বলেছে 145000 টাকা দিয়ে এই ধরনের গাভী গরু বাংলাদেশের কোথাও পাওয়া যাবে না বলে তিনি একটা চ্যালেঞ্জ দিয়েছেন তা আপনারা শুনলেন আসলে গরুগুলি যিনি বেচেছেন তিনি অভাবে পড়ে গরুগুলি বেচেছেন তো ভালো থাকবেন সবাই সকলের জন্য অসংখ্য অসংখ্য শুভকামনা